আজির ভিডিওটি কিছু ঐতিহাসিক রক্তপাত কাহিনী উপরে বর্ণনা করা যাইছে, যা জাণিলে আপনার লোম মধ্য টাঙ্কুরি উঠি। দিন লা হিন্দু বীর যোদ্ধা মানে আন্ধ্র উপরে অক্তিয়ার করে। আপন মানে জাঁতি কি পুরীর রাজুক্তি করুবা আম গজপতি মহারাজ দিন লা আন্ধ্র উপরে অক্তিয়ার করে। দক্ষিণ ভারতের অনেকগুড়ি দুর্গকু নিজ অধিকার মধ্যে আনি। সেই দুর্গগুড়ি মধ্যে কন্ডাপালি দুর্গ লা অন্যতম। এই কন্ডাপালি দুর্গর ইতিহাস এক রক্তাক্তময় ইতিহাস। এই কন্ডাপালি দুর্গরে গজপতি গৌড়েশ্বর নবকটি কর্ণাটক কলেবর্গেশ্বর মহারাজ কপিলেন্দ্র দেবঙ্কর বিজয়ের ধ্বজা ফরফর হয়ে উড়ি। এখন বিজয় লাভ কলাপরে নিজ পুত্র হম্বিরকু এহা প্রদান করে সেটার শাসন দায়িত্ব দিয়েছিল। তবে চলন্তু জানিবা এই গজপতি মহারাজঙ্ক বীরত্বর কাহিনী, তা সহিত কন্ডাপালি দুর্গর রক্তাক্তময় ইতিহাস বিষয়ে। কন্ডাপালি দুর্গটি বর্তমান সময়ের আন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলায় রয়েছে। এহা বিজয়ওয়াড়া শহরের পশ্চিম দিগরে অবস্থিত। নন্দীগ্রাম ও বিজয়ওয়াড়া মধ্যে প্রায় 24 কিমি পাহাড় উপরে এহা বিস্তৃত হয়ে রয়েছে। আন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণ জেলায় রয়েছে 700 বর্ষ পুরোনা কন্ডাপালি দুর্গ। এই দুর্গর ইতিহাস ওড়িশার গজপতি শাসক সহ জড়িত হয়ে রয়েছে। এঠারে নির্মিত হয়েছে রঙ্গমহলরে ওড়িশার কলিঙ্গা কুমারী জগমোহিনী রহুলে। অলগা অলগা সময়ের অনেক রাজা নিজ নিজ হিসাবে দুর্গর বিভিন্ন প্রকার নির্মাণ কার্য করাইলে। 800 রু 1000 ফুট উচ্চ পর্বত উপরে এখন নির্মাণ করা যাইছি। সময় লা এই দুর্গটি রাজা মানুষের আকর্ষণের কেন্দ্র লা। এঠাকার নির্মাণ কারুকার্য নিশ্চিত রূপে আকর্ষণীয়। রাজা মানে নিজের সৈন্য সামন্তক দুর্গটিকে উৎসর্গ করে দেউথিলে। বিজয়ওয়াড়া ঠারু 30 কিমি দূরে এই দুর্গটি রয়েছে। এই ঐতিহাসিক দুর্গটির কারুকার্য ও চিত্রপট বর্তমানর দর্শক মানুষ বিমোহিত করুছি। এঠাকার কালকঠরী বর্তমান সময়ের মধ্যে ভয়ঙ্কর দেখা যাচ্ছে। এঠাকু যাই পৌঁছিবা পাই বিজয়ওয়াড়া হচ্ছে মুখ্য শহর। এই বিজয়ওয়াড়ার কোণসি পব্লিক ট্রান্সপোর্ট মিলিব না, তেণু এটাকু যা প্রাইভেট গাড়ি নেইকি যা পড়ব। যেতবে এটাকু যাবে বড় বড় পাহাড় চড়িকি পাহাড় রাস্তা দিয়ে যা পড়ব। পাহাড়র উপরিভাগে রয়েছে কন্ডাপালি দুর্গ। পাহাড় রাস্তাটি সংকীর্ণ হয়েছে, এঠার যা সময় সতর্কতা অবলম্বন করা পড়ে। এই দুর্গটির সৌন্দর্যময় পরিবেশ বর্তমানর পর্যটক মানুষ নিজ আড়ক টাণি আনিছে। প্রত্যেক দিন হাজার হাজার সংখ্যার পর্যটক এই দুর্গকু দেখিবা পাই আসছেন। দুর্গকু প্রবেশ করিবা সময়রে সামনাকু আসিব সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশ। আন্ধ্রর পর্যটন বিভাগ পর্যটককু আকৃষ্ট করিবা পাই পরিভ্রমণর আনন্দ প্রদান করিবা পাই দুর্গর পারিপার্শ্বকু সুসজ্জিত করিয়াছি। পর্যটকঙ্ক সুবিধারে পরিভ্রমণ পাই এঠারে লগা যাইছি এক দুর্গর ম্যাপ। এহাকু অনুসরণ করি সম্পূর্ণ দুর্গটির পরিভ্রমণ করিপারিবে। দুর্গকু প্রবেশ করিয়া পাই রহিতিলা 2টি মুখ্য দ্বার, কিন্তু বর্তমান সময়রে দুর্গ প্রবেশ পাই কেবল পশ্চিম দ্বারকু ব্যবহার করা যাচ্ছে। দুর্গর ভিতর পার্শ্বকু রূপান্তরণ করা যাই তাহাকু সংগ্রহালয় ভাবরে প্রদর্শন করা যাচ্ছে, যেউতিরে সে সময়ের ঐতিহাসিক ভগ্নাবশেষকু সাইতিকি রখা যাইছি। কান্থগুড়িকে বিভিন্ন চিত্রপটর অঙ্কন করা যাইছি।
କୋଣ୍ଡାପାଲ୍ଲୀ ଦୁର୍ଗଟି 1400 ଶତାବ୍ଦୀରେ କୋଣ୍ଡାଭିଡ଼ୁ ରାଜ୍ୟର ରେଡ଼ି ରାଜବଂଶର ରାଜା ପ୍ରଳୟବର୍ମା ରେଡ଼ିଙ୍କ ଦ୍ୱାରା ନିର୍ମିତ ହୋଇଥିଲା। ଅନ୍ୟ କିଛି ଐତିହାସିକଙ୍କ ମତରେ 1360ରେ ମୁଦିଗଣ୍ଡା ଚାଲୁକ୍ୟମାନଙ୍କ ପାଖରୁ ଏହି ସ୍ଥାନଟି ଅକ୍ତିଆର କରିବା ପରେ ଆର୍ଣ୍ଣାବର୍ମା ରେଡ଼ି ଦୁର୍ଗଟିର ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ କରାଇଥିଲେ। ଏହି ଦୁର୍ଗଟିକୁ ଓଡ଼ିଶାର ଗଜପତି ରାଜ୍ୟର ପ୍ରତିଷ୍ଠାତା ତଥା ସୂର୍ଯ୍ୟବଂଶର ପ୍ରତିଷ୍ଠାତା କପିଳେନ୍ଦ୍ର ଦେବ ଏବଂ ତାଙ୍କ ପୁତ୍ର ହମ୍ବୀରଙ୍କ ଶକ୍ତି ବଳରେ ରେଡ଼ିମାନଙ୍କ ପାଖରୁ ବିଜୟ ଲାଭ କରିଥିଲେ। ଏହାପରେ କପିଳେନ୍ଦ୍ର ଦେବ ଏହି ଦୁର୍ଗଟିକୁ ହମ୍ବୀରଙ୍କୁ ଦେଇ ସେଠାରେ ଶାସନ କରିବା ପାଇଁ ଅନୁମତି ପ୍ରଦାନ କରିଥିଲେ। ଜ୍ୟେଷ୍ଠ ପୁତ୍ର ହମ୍ବୀର ସେଠାରେ ଶାସନ କରୁଥିବା ସମୟରେ କପିଳେନ୍ଦ୍ର ଦେବ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ସ୍ୱପ୍ନାଦେଶ ପାଇ ନିଜ କନିଷ୍ଠ ପୁତ୍ର ପୁରୁଷୋତ୍ତମ ଦେବଙ୍କୁ ଗଜପତି ରାଜ୍ୟର ରାଜା ଘୋଷଣା କରିଥିଲେ। ଏଥିରେ ଉତ୍କ୍ଷିପ୍ତ ହୋଇ ହମ୍ବୀର ନିଜ ଭାଇ ପୁରୁଷୋତ୍ତମ ଦେବଙ୍କ ବିରୁଦ୍ଧରେ 1472ରେ ଯୁଦ୍ଧ ଘୋଷଣା କରିଥିଲେ। ଏହି ଯୁଦ୍ଧରେ ହମ୍ବୀର ବାହାମୁନି ସୁଲତାନଙ୍କ ସାହାଯ୍ୟ ଲଢ଼ିଥିଲେ ଏବଂ ଗଜପତି ରାଜ୍ୟର ସିଂହାସନ ଅକ୍ତିଆର କରିନେଲେ। 1476ରେ ପୁଣି ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ ହମ୍ବୀରଙ୍କୁ ପରାସ୍ତ କରି ଗଜପତି ଅକ୍ତିଆର କରିବା ପରେ କୋଣ୍ଡାପାଲ୍ଲୀ ଦୁର୍ଗକୁ ନିଜ ଅଧୀନକୁ ଆଣିବାକୁ ଚେଷ୍ଟା କରିଥିଲେ। ଏହାପରେ ବିଜୟନଗରର ରାଜା କୃଷ୍ଣଦେବ ରାୟ 1519ରେ ଗଜପତି ରାଜା ପ୍ରତାପରୁଦ୍ର ଦେବଙ୍କୁ ପରାସ୍ତ କରିଥିଲେ ଏବଂ ପ୍ରତାପରୁଦ୍ର ଦେବଙ୍କ ଝିଅ କଳିଙ୍ଗା କୁମାରୀ ଜଗମୋହିନୀଙ୍କୁ ବିବାହ କରିଥିଲେ। ଏହି କଳିଙ୍ଗା କୁମାରୀ ଜଗମୋହିନୀ କୋଣ୍ଡାପାଲ୍ଲୀ ଦୁର୍ଗରେ ରହୁଥିବାର ଇତିହାସ ରହିଅଛି। ଏହାପରେ କୃଷ୍ଣଦେବ ରାୟ ଏବଂ ପ୍ରତାପରୁଦ୍ର ଦେବଙ୍କ ମଧ୍ୟରେ ଏକ ଚୁକ୍ତିନାମା ସ୍ୱାକ୍ଷରିତ ହେଲା, ଯେଉଁଥିରେ କୋଣ୍ଡାପାଲ୍ଲୀ ଦୁର୍ଗ ଓଡ଼ିଶାର ଏକ ଅବିଚ୍ଛେଦ୍ୟ ଅଙ୍ଗ ରୂପେ ବିବେଚିତ ହେଲା। 1531ରେ କୋଣ୍ଡାପାଲ୍ଲୀ ଦୁର୍ଗଟି ଗୋଲକୁଣ୍ଡା ସୁଲତାନଙ୍କ ଅଧୀନରେ ଆସିଥିଲା ଏବଂ 1700ଶତାବ୍ଦୀରେ ଏହା ମୋଗଲ ସାମ୍ରାଜ୍ୟର ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ହେଲା। ଏହାପରେ 1800ଶତାବ୍ଦୀରେ ବ୍ରିଟିଶମାନେ ଏହି ଦୁର୍ଗଟିକୁ ଅକ୍ତିଆର କରି ଏହାକୁ ସାମରିକ ତାଲିମ ଆଧାରରେ ପରିଣତ କରିଥିଲେ। ସାମ୍ନାରେ ଦେଖାଯାଉଥିବା ସ୍ଥାନଟି ସେ ସମୟରେ କଚେରୀ ଭାବରେ ବିବେଚିତ ହେଉଥିଲା। ଏଠାରେ ରାଜ୍ୟର ରାଜା ଏବଂ ପ୍ରଜା ଏକତ୍ର ବସି ବିଚାର ବିମର୍ଶ କରୁଥିଲେ ଏବଂ ସାଧାରଣ ପ୍ରଜାମାନଙ୍କୁ ନ୍ୟାୟ ପ୍ରଦାନ କରାଯାଉଥିଲା। ସେ ସମୟରେ ସ୍ଥାନଟିକୁ ରାଜଦରବାର କୁହାଯାଉଥିଲା, ଯେଉଁଠାରେ ପ୍ରଜାଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ନ୍ୟାୟ ବିଚାର କାର୍ଯ୍ୟକ୍ରମ କରାଯାଉଥିଲା। ଏହି ଦୁର୍ଗଟି ସେ ସମୟରେ ଏକ ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଦୁର୍ଗ ରୂପରେ ବିବେଚିତ ହେଉଥିଲା, ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ରାଜା ଦୁର୍ଗଟିକୁ ଅକ୍ତିଆର କରିବାକୁ ଚାହୁଁଥିଲେ। ଏଣୁ ଅନେକ ରାଜାଙ୍କ ମଧ୍ୟରେ କେବଳ ଦୁର୍ଗ ଅକ୍ତିଆରକୁ ନେଇ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଯୁଦ୍ଧ ହୋଇଛି। ଐତିହାସିକମାନଙ୍କ ମତରେ ଏହି କୋଣ୍ଡାପାଲ୍ଲୀ ଦୁର୍ଗଟି ପାଇଁ ଯୁଦ୍ଧ ସମୟରେ ପ୍ରାୟ 100,000ରୁ ଅଧିକ ସୈନ୍ୟମାନଙ୍କ ଜୀବନହାନି ହୋଇଛି। ସେ ସମୟରେ ଦୁର୍ଗ ପାଇଁ ଯୁଦ୍ଧରେ ରକ୍ତରଞ୍ଜିତ ହେଉଥିଲା ଏହି ଦୁର୍ଗ, ତେଣୁ ସମସ୍ତ ସୈନ୍ୟମାନଙ୍କ ରକ୍ତର ବଳିଦାନରେ ତିଷ୍ଠି ରହିଛି ଏହି କୋଣ୍ଡାପାଲ୍ଲୀ ଦୁର୍ଗ। ଦୁର୍ଗର ଶେଷ ଆଡ଼କୁ ରହିଛି ସେଣ୍ଟ୍ରାଲ ପ୍ରିଜନ୍ ଏବଂ ତପଖାନା। ତପଖାନାରେ ସମସ୍ତ ପ୍ରକାର ଗୋଳାବାରୁଦ ସେ ସମୟରେ ସାଇତିକି ରଖାଯାଉଥିଲା। ସେଣ୍ଟ୍ରାଲ ପ୍ରିଜନ୍ରେ ରାଜଦ୍ରୋହୀମାନଙ୍କୁ ଦଣ୍ଡ ପ୍ରଦାନ କରାଯାଉଥିଲା। ଏହି ସେଣ୍ଟ୍ରାଲ ପ୍ରିଜନ୍ଟି ସେ ସମୟରେ କାଳକୋଠରୀ ରୂପରେ ବିବେଚନା କରାଯାଉଥିଲା। ଏହି କାଳକୋଠରୀଟି ଦେଖିବା ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ମଧ୍ୟ ଭୟଙ୍କର ଦେଖାଯାଉଅଛି। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଜି ପାଇଁ ଏତିକି ରହିଲି। ବନ୍ଧୁ ନମସ୍କାର, ଜୟ ହିନ୍ଦ୍, ଜୟ ଭାରତ।